দেশের জন্য কত সহজে আপনার সোনামণির গায়ে হাত তুললেন। কেডা তুই? আমার পরিচয় জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। বেজাল মারিস না, পরিচয় দে। যাকে আপনার কন্যা অপহরণের মিথ্যে আসামি বানিয়ে থানা হাজতে বন্দি করে মেরে রক্তাক্ত করছেন, আমি সেই সাগরের মা। ও, তুই সেই বেজন্ম পোলাটার মা? তবে নয় মাসিটার পেটে রাখলি কেমনে? ঘৃণা করে নাই? ঘৃণা? ঘৃণা তো করবো আপনাকে, মিথ্যে মুখোশ ধারণ করে 20 বছর অতীতের পাপ আর কুকীর্তিকে আপনি গোপন করে রেখেছেন। কার সামনে খাড়াইয়া কথা কইতাছ জানাস? হ্যাঁ হ্যাঁ জানি, একটা স্মাগলার খুনির সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। মুখ সামলাইয়া কথা কো, নইলে মুখে পিস্তল ঢুকাইয়া ক্যাপসুল খাওয়াই দেব। মৃত্যুকে আমি আজ ভয় করি না দৌলত খান। আমার স্বামীকে খুন করে আপনি আমাকে বিধবা করেছেন, এখন আমার সন্তানের জীবন নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন। কে রে তোর স্বামী? 20 বছর আগে যে আপনার অপরাধের প্রামাণ্য চিত্র তুলেছিল, আমি সেই ফটোগ্রাফার হাবিবুল্লাহর স্ত্রী। ও, বুঝতে পেরেছি, তুই সেই ভড় দুলিনা বেটার বউ। হ্যাঁ হ্যাঁ, সেদিন ভয় আর আতঙ্কে নবজাতক সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি স্বামী হত্যার বিচার চাইতে পারিনি। কিন্তু আর স্বামী হত্যার মামলা করে আপনার অতীতের সমস্ত কুকীর্তি আর এই ফর্দবেশীর মুখোশটা আমি দেশবাসীর সামনে খুলে দেব। আমি আউ কইলি তুই কিন্তু বাঁচবি না, জায়গান থেকে নইলে কারগায় হাত তুলছো? তোমার সমস্ত নষ্টামির উনি সাক্ষী। আমি যে বেটির স্বামীরে খুন করছি তার প্রমাণ কি? আছে দৌলত খান, আছে। আপনার অপরাধ জগতে সেই ছবি আমার হাতের মুঠোয় আছে, যে ছবির জন্য আপনি আমার স্বামীকে খুন করেছেন। আদালতে আমি তা প্রমাণ করে আপনাকে ফাঁসির কাছে ঝোলাবো। তুই একবার গোলা বানি খাওয়াইয়া আমার বাড়ির থেকে পলাইছিলি, এখন আবার আমার শত্রুর লাগে সুর মিলাইয়া কথা কইলি। তোর ব্যবস্থা করতাছি। বিশ্বাস করো মা, তুলনাকে আমি কিডন্যাপ করিনি, ওই দৌলত খানের একটি কানা করিও আমি নেইনি।